বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজ আমি সমস্ত ভক্তবৃন্দ এবং সমস্ত আশিক এবং সমস্ত তরিকতপন্থীদের জন্য এবং যারা তরিকত জগতে নাই এবং সমস্ত বিশ্ববাসীর দিকে লক্ষ্য করে আমি কিছু কথা বলবো। সেই কথাগুলো হল, দুনিয়াতে যা কিছু ভালো হয় আমরা বলে থাকি আল্লাহ করছে, আর দুনিয়াতে খারাপ কিছু যা কিছু হয় আমরা বলি শয়তান করছে। তাহলে খারাপটা করেছে শয়তান আর ভালোটা করেছে আল্লাহ। তাহলে আল্লাহ যে ভালোটা করছে তার প্রমাণ কি? শয়তান যে খারাপটা করল তার প্রমাণ কি? এখন আল্লাহকেও দেখি না, আল্লাহ নিরাকার। শয়তানকেও দেখি না, শয়তানও নিরাকার। তাহলে একজনে শয়তান হইয়া তিনি নিরাকারে তাকে দেখি না, তিনি শয়তান, তিনি খারাপ করতেছে, আর আল্লাহ ভালো, আলোকিত, আল্লাহ সব ভালো করতেছে। এখন বিশ্বাসের উপরে আছি যে খারাপটা শয়তান করে, ভালোটা আল্লাহ করে। আমার কথা হলো, যখন নাকি একটা ঘূর্ণিঝড় হইল বা আকাশ থেকে একটা বিজলির একটা ঠাডা বলা হয় আমাদের ভাষায়, কিছু মানুষ ঠাডার বাড়িতে মারা গেল, আবার কেউ অনেক বড় জাহাজ ডুবিয়া হাজার হাজার লোক মারা গেল, আবার কেউ বিল্ডিং ধসে পড়ে মারা গেল। তাহলে মানুষ মারা তো খারাপ, তাহলে এটা কি আল্লাহ করল নাকি শয়তান করল? এই পৃথিবীতে অনেক ভালো কিছু হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে, এখন বলতেছি আল্লাহ করছে। আর যখন দেখি খারাপ কিছু শয়তান করছে, এটা আমাদের মুখস্থ কথা। তাহলে এই মুখস্থ কথাগুলো আমরা বলি, আসলে আমরা কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? যেমন একটা জায়গা থেকে আসতেছি যে ভাই ওখানে দেখে আসছেন, শুনছিলাম একটা গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেছে, তখন যদি বলি মনে হয় মারা গেছে, তাহলে মনে হয় কথার তো কোনো দাম নাই, গুরুত্ব নাই, দাম নাই বা শিওর নাই, এটা এক প্রকার মিথ্যা। তাহলে এখন যদি বলি মনে হয় এটা শয়তান করছে আর মনে হয় ওইটা আল্লাহ করছে, এটাও মিথ্যা। আর যদি বলি মুখস্থ কথার মতো, যা কিছু ভালো হয়েছে তা আল্লাহ করছে আর যা খারাপ হয়েছে সব শয়তানে করছে, এইটাও মিথ্যা। কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে, নবীজি হাদিসে বলছে, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা যাবে না। কিন্তু অন্য অন্য মিথ্যা তো আছেই, কিন্তু এর পাশাপাশি আমরা এই মিথ্যা কথাগুলো বলি। তাহলে এর ফয়সালা কি? তা আমি বলবো যে শয়তান যাকে আমরা বলি, তিনি কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না, ভালোও করে না, মন্দও করে না। আল্লাহ কোরআনে কি বলছে? যে আমার হুকুম ছাড়া কিছুই হয় না। যাকে আমরা শয়তান বলি, আসলে সে তো শয়তান না, তার নাম হইল মুকরম,
তিনি আল্লাহর কর্মচারী। আল্লাহ যখন বলছিল হে মুকরম তুমি আদম বানাও, হে আল্লাহ আদম দেখতে কেমন, তখন আল্লাহ আদমের একটা সুরত দেখাইলেন, সেই সুরত দেখিয়া একটা আদম বডি বানাইলেন। তাহলে বোঝা গেল আল্লাহর কর্মচারী হইয়া তিনি আদম বডি বানাইলেন। তে আদি আদম যিনি মা হাওয়া মা বাবা আদমকে যখন বানাইলেন, তে এখন কথা হলো বর্তমানে আমরা হইলাম সেই আদি আদমের বংশধর, মানে বনি আদম। আমরা যদি বনি আদম হয়ে থাকি তাহলে আমাদেরকে বানায় কে? এখনো মুকরুমের সেই ডিউটি মায়ের গর্ভে চলে, মায়ের গর্ভে এখনো আদম বানানোর ডিউটি তার আছে। তাহলে বোঝা গেল মায়ের গর্ভে এখনো যে আদম বানাইতেছে মুকরুম, তাহলে সে তো আল্লাহর ডিউটি করে, সে শয়তানি করে কোথায়? আল্লাহ নিরাকার, আল্লাহ দেখি না, আল্লাহ ভালোটা করতেছে, শয়তান নিরাকার, শয়তানকে দেখি না, শয়তান খারাপটা করতেছে। তাহলে আল্লাহর জায়গায় আল্লাহ ঠিক আছে, আর যাকে মুকরুম তার জায়গায় সেই ঠিক আছে, কিন্তু আমরা যারা আছি মানুষ আমাদের জায়গায় আমরা ঠিক নাই। আমাদের জায়গায় আমরা ঠিক নাই কেন? যে আমরা অনুমানে ফল্ট কথা বলতেছি, মিথ্যা বলতেছি। মূলত আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, আল্লাহর তরফ হইতে যা কিছু হয় তা ভালোর জন্যই হইতেছে, কিন্তু খারাপটা হলে সেটা আমরা বলি শয়তান করে। শয়তান করে না, আল্লাহই করাইতেছে। আল্লাহ করাইতেছে কিভাবে? যেমন আফগানিস্তান একটা মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্র আমেরিকার হাতে মার খাইল এবং মারতে মারতে এমন অবস্থা করলো যে ওই দেশটাকে ধ্বংসই করে দিল, এখন নতুন করে উঠতেছে। তাহলে মুসলিম যখন মার খাইতেছে তখন আল্লাহ কিটা ভালো করলো? আল্লাহ ভালোই করছে। তাহলে ভালোই যদি করতো তারা মুসলিম মার খাইয়া মরলো, দেশ ধ্বংস হইল। দেখেন এই পৃথিবীতে কোনো বিল্ডিং 100 বছরের মেয়াদ শেষ হয়ে গেলে তখন একে বোম ব্লাস্টিং করিয়া এটাকে ভ্রষ্ট করিয়া দেয়, ভ্রষ্ট করার পরে নতুন করে আবার বিল্ডিং তোলা হয়, আবার 100 বছরের মেয়াদ দেয়া হয়। তাহলে আফগানিস্তানের মধ্যে এমন কিছু বিষয় হয়েছিল যে আল্লাহ চাইছে এই দেশটাকে আমি পরিষ্কার করব, নোংরা হয়ে গেছে, তাই একটা ঘর বাঁধতে গেলে টিকটিকি বাসা বাঁধে বা তেলাপোকা ইঁদুরে ভরে যায়, তখন এগুলাকে মারতে হলে সমস্ত কিছু আল্লাহ কী করল? জ্বালাইয়া পোড়াইয়া মিসমার করিয়া এই দেশটাকে কী করলেন? নতুন করে গড়লেন। তাই আল্লাহ কিন্তু যখন ওই দেশটা ধ্বংসের পথে নিয়ে গেল বা ওই দেশের মুসলিমরা মার খাইতে শুরু করলো, তারপরেও কিন্তু ভালোর জন্যই হয়েছে, কিন্তু দেখা গেছে খারাপই হচ্ছে, কিন্তু খারাপ না। তাই বলতে চাই যে শয়তানে করাইছে এই দেশের যুদ্ধ, এই দেশ ধ্বংস হয়ে গেছে শয়তানে করাইছে? না, শয়তান করে নাই, আল্লাহর তরফ থেকেই হয়েছে। এখন আবার সে আফগানিস্তান এখন কিন্তু নতুন করে উঠতেছে। তাহলে আল্লাহ এই দেশটাকে ঝাড়া দিছে, ঝাড়া দিয়া আবার নতুন করে তুলছে। যখন নতুন করে তুলছে, এ আল্লাহ ভালো করছে, মুসলিম রাষ্ট্র আবার ভালো হইয়া সুন্দর মতো আবার গড়িয়া তুলছে। আরে গড়িয়া তুলছে যে সেই তো এটাকে ধ্বংস করছে, আবার তার ইচ্ছা হয়েছে সে জায়গায় তুলতেছে। এখানে শয়তানের হাত নাই, যেই শয়তানকে আমরা বলতেছি মুকরুম শয়তান তার কোনো হাত নাই, সে আল্লাহর ডিউটি এখনো পর্যন্ত করতেছে।
তাহলে সেই শয়তানকে আমরা দেখি না, কিন্তু শয়তান শয়তান বলতেছি, তাকে খারাপ বলতেছি, আসলে সে আল্লাহর একটা বড় কর্মচারী। কারণ এই পৃথিবীতে সে যে তিনটা শক্তি আল্লাহর কাছ থেকে নিছে, কোন মানুষটা এরকম শক্তি পাইছে? তাহলে বোঝা গেল খারাপ যখন কিছু হয় তখন সেই খারাপের পরে ভালো কিছু উদয় হবে, আর খারাপ কিছু যখন বুঝতেছি তো নিশ্চয়ই ভালো কিছু এখানে হবে, তাই আমরা এমন বলবো না। যাই কিছু কথাবার্তা হলো, জানি না কে কতটুকু বুঝলেন এবং কে কতটুকু কোন জ্ঞানে নিলেন। তো আশা করব আমি কিছু বলতে চেয়েছিলাম বললাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।